মুন্সিগঞ্জে পদ্মা সেতু সংযোগ সেতুতে রেল লাইন বসে যাওয়ায় ওঠানো হয়েছে ট্রেন, মাওয়া প্রান্তে দৃশ্যমান রেল স্টেশন, পুরোদমে এগিয়ে চলছে কাজ। খানাখন্দে বেহাল দশা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক, বিমানবন্দর থেকে গাজীপুর যেতেই লাগছে 5 থেকে 6 ঘন্টা। জনদুর্ভোগ চরমে, বিআরটির ভুল নকশায় কারণ বলছেন সিটি মেয়র। যমুনায় ডুবছে একের পর এক লোকালয়, উত্তর ও মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি, পানিতে তলিয়ে সিরাজগঞ্জের 4টি উপজেলায় শত শত তাঁত কারখানা। কক্সবাজারে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সিনহা হত্যা মামলায় দ্বিতীয় দফায় সাক্ষ্য গ্রহণ শুরু, উপস্থিত আছেন 15 আসামি, সাক্ষী দেবেন 5 জন। এবং ভারত থেকে সীমান্ত পথে আসছে অস্ত্র, স্বল্প টাকার বিনিময়ে বহন করছেন স্থানীয় কৃষক শ্রমিকরা। 5 অবৈধ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার, তালিকা হচ্ছে ক্রেতাদের।